বলেছিলাম কিন্তু মানলি না। আরে আমি তো ভেবেছিলাম যে তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু এখন দেখছি তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। খা, তুই যদি ডিসিশন নিয়েই থাকিস যে তুই ওকে বিয়ে করবি। আমি বলার কে? কনগ্রাচুলেশন সুজুকি সামুরাই, নো প্রবলেম, পিঁড়িতে বসে যা, তারপর তুই বেরিয়ে যা। দেখ, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। হ্যাঁ ঠিক রে, শুধু বিয়ের কথা না, ঘরে বাইরে কত কথা। চিন্তা করে দেখ, বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে না চিন্তা করা প্রবলেমগুলো ঘরে অতিথি হয়ে আসবে। তাছাড়া তোর তো সেরকম পারমানেন্ট ইনকাম সোর্স কিছু নেই, মাসে তো হরে ধরে ওই গোটা দুই রেকর্ডিং। সেই পয়সার ভিতরে তুই তোর বিবাহিত লাইফটা মেনটেন করতে পারবি তো? ভাবছি। কী ভাবছিস? যদি রেগুলার রেকর্ডিং না পাই তাহলে কোনো বারে জয়েন করে যাব। তুই কোনো বারে গান গাইতে পারবি বলছিস? কেন পারবো না? না না না, তুই তো বলেছিলি কাউর কপি করবি না, সব নিজের স্টাইলে গাইবি, তাই বলছি। আমাকে গাইতেই হবে, কারণ এছাড়া আমার কাছে কোনো অপশান নেই। আচ্ছা, বিয়ের পরে তোরা থাকবি কোথায়? তোকে বিরক্ত করবো না রে, আমরা দুজন অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থেকে যাব। বাহ বারে প্রেম, বাহ বাহ বাহ, মেনে নিলাম তোকে। কাকে কোথা থেকে এনে কোথায় রাখছো, অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলি। হ্যাঁ গুড লাক। ঠিক আছে। আচ্ছা একটা কথা। কি? আচ্ছা বিয়ে করার আগে ওর বাড়িতে এই কথাটা তো ইনফর্ম করতে হবে। ভাবছি আমি এই কথাটা রমেশকে জানিয়ে দেবো, আমার পুরো বিশ্বাস রমেশ ওর বাড়িতে নিশ্চয়ই বুঝিয়ে দেবে। সে তো ভালোই, তাহলে তুই রমেশকে ফোন কর, দেরি করছিস কেন? আবে শুভস্য শীঘ্রম। আবে বেটা, হ্যাঁ আমার বিয়ের কথা শুনে তোর মুখ থেকে জল পড়ছে কেন? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বিয়ে হবে, পার্টি সাটি হবে, বিয়ার মত পুরো উড়বে, আমায় দুটো বিয়ার দিবি, তারপরে আমার নাচ দেখবি। আচ্ছা শোন, সেই খুশিতে এখন তো বিয়ার নেই, চাটাই চিয়ার কর। চিয়ার্স। হাই। এটা কি? নিজে খুলে দেখো। জানো রেখা, জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য আমি কিছু কিনে আনলাম, আর সেই মেয়েটাকে জানো? তুমি। ওয়াও, এটা খুব সুন্দর হয়েছে। কি, তোমার থেকেও সুন্দর? চুপ করো, তুমি তাড়াতাড়ি যাও তো শাড়িটা পরে এসো, আমার খুব ইচ্ছে তোমাকে শাড়িতে কেমন লাগে দেখবার জন্য। বি কুইক। ইয়েস। ফোনটা কোথায় গেল? হ্যালো রমেশ। হ্যালো, কে বলছো? আরে আমি স্বাগত বলছি, বুঝলি, তোকে মানতে হবে ভাই, আচ্ছা লোক তো তুই। একটা মেয়ের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে তুই আরামে বসে অফিসে কাজ করছিস? হ্যাঁ, তোর কোনো খোঁজ খবর নেই, যখনই তোকে ফোনে ট্রাই করছি শুধু সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। আরে ভাই, ওই সেলফোনটা আমার চুরি হয়ে গেছে, কি করে ফোন করবো বলতো? আচ্ছা ছাড় ওসব কথা, তোকে একটা খুশির খবর শোনাই। খুশির খবর? জলদি বল। আমি বিয়ে করছি। আরে ইয়ার, দ্যাটস এ গ্রেট নিউজ, কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, আমি জানতে পারি কি সেই ভাগ্যবতী মেয়েটাকে? তুই তাকে ভালো করেই চিনিস। আমি চিনি, কে সে? আরে এ হলো সেই মেয়ে যে মেয়েটাকে তুই কলকাতায় ইন্টারভিউ দেওয়ার জন্য পাঠিয়েছিলি, রেখা রে। কোন রেখা বে? আরে তোর বন্ধুর বোন রেখা। কি বললি কি বললি? আমার বন্ধুর বোন রেখা? আর হ্যাঁ, আমাদের বিয়েতে তুই নিশ্চয়ই আসবি, আর এই খবরটা রেখার ফ্যামিলিতে জানানোর দায়িত্ব ভাই তোর, কি বুঝেছিস তো? অ্যাকচুয়ালি তুই কোন রেখাকে বিয়ে করছিস সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যে রেখাকে তোকে হাওড়ায় রিসিভ করতে বলেছিলাম সেই রেখা তো কলকাতায় যায়নি। তার মানে সেই মেয়েটা সেদিন কলকাতায় ইন্টারভিউ দেওয়ার জন্য আসেনি? না, কয়েকটা প্রবলেমের জন্য কলকাতায় যেতে পারলো না, সে কথা আমি তোকে জানাতে পারিনি, কারণ সেই দিনই আমার সেলটা চুরি হয়ে গেছে। তুই সত্যি বলছিস তো? আরে আমি কেন মিথ্যে বলবো? তাহলে এখানে যে মেয়েটা আছে সে কে? হ্যাঁ আমি তো সেই কথা ভাবছি, এই রেখা তো কলকাতায় যায়নি, তাহলে ওই রেখা কে বলো?
আমায় কিরম দেখাচ্ছে? একেই বলে জেঁচে বাঁশ নোয়া। যাস সালা, এতক্ষণে কাহিনীটার মধ্যে একটা রিয়েল টুইস্ট এলো। আমার কথা মান, ওই মেয়েটার থেকে যত সম্ভব তুই দূরে পালা। হলো, তার সঙ্গে তুই এমন ব্যবহার কর যেন তাকে চিনিস না, কিছু জানিস না। আমার কথা মান, না হলে খুব পস্তাবি। তুই যা বলছিস আমি সবই বুঝতে পারছি, কিন্তু এটা আমি কি করে করবো? মানে কি করে করবো? মানে ওটা এমন কে যার নাম নেই, গ্রাম নেই, ঘর নেই, ঠিকানা নেই, কোত্থেকে চলে এলো নে ধর। শোন, আমার তোকে মাওবাদী মনে হচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি কেন মিথ্যে বলবো? আরে, অনেক অপরিচিত ছেলে মেয়ে মাওবাদী ঘোরাঘুরি করছে, পুলিশের ভয়ে শহরে চলে আসছে, লোকজনকে বলছে আমাদের ঘর দর কিছু নেই। এই মেয়েটার স্টোরি ডিটো আমার সেরকম লাগছে। তুই আমার কথা মান, তা না হলে পুলিশ ওর সঙ্গে তোকেও ধরে নিয়ে যাবে, বাপের নাম ভুলিয়ে দেবে। তুই তো তোর ফিল্মের ডায়লগ বকে যাচ্ছিস আর আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তুই আমার জায়গায় থাকলে কি করতি বলতো? আমি কি করতাম? আচ্ছা তুই আমার জায়গায় থাকলে কি করতিস বলতো? ভেরি সিম্পল, নাম্বার লাগাতাম থানায়, 0674235100, এটাই থানা নাম্বার। পুলিশ জিজ্ঞেস করলে আমি বলে দিতাম মেয়েটার সঙ্গে আমার কোনো চেনা পরিচয় নেই, ও একটা মাওবাদী। ব্যাস ব্যাস, এসে ধরে নিয়ে যাবে, ব্যাপার শেষ। আরে বসে ভাবছিস কি? যা উঠবে, না হলে মায়ের ভোগে। না, এটা আমার তরফ থেকে। কি এটা? আগে খেয়ে তো দেখো। কেন, কি জন্য? মানে আজ তোমার কি হয়েছে, এত প্রশ্ন করছো? আমায় এত সুন্দর শাড়ি প্রেজেন্ট করলে, ব্যাস সেই খুশিতে। খাবে না? নাও না। এরকম অবাক হয়ে দেখছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমায় প্রথম দেখছো। বোধহয় তুমি ঠিক কথাই বলছো। কি ঠিক গো? তোমাকে দেখলে আজ আমার মনে হচ্ছে যেন আমি তোমাকে জীবনে প্রথমবারের মতো দেখছি। সে কথা ছাড়ো, বলো আমাদের বিয়েটা কবে হবে? দেখো রেখা, আমি ভাবছি এভাবে আবেগের বসে আমরা বোধহয় ভুল করতে যাচ্ছি। যদি আমি তোমার সেই মনের মানুষ না হয়ে থাকি তাহলে? তাহলেও তুমি আমার হয়ে থাকবে জন্ম জন্মান্তরে। তোমার অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হবে, তা আমি জানতেও চাই না। আমি শুধু এটুকুনি জানি আমি তোমাকে এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। না, খাইয়ে দি। কে তুমি? মানে আমি জানতে চাইছি তুমি কে? আমি 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 কি? আমি রেখা। না না, তুমি রেখা নও। বন্ধ করো, বন্ধ করো এই নাটকবাজি। না তোমার নাম রেখা, না তুমি রাউরকেলা থেকে এসেছো। কেন কেন আমায় মিথ্যে কথা বললে? সত্যি বলো, তুমি কে? তুমি কে? তুমি এখানে কি করতে এসেছো? তোমার কি হয়েছে স্বাগত? তুমি কেন এরকম প্রশ্ন করছো? আমি এখনো পর্যন্ত তোমার সব কথা বিশ্বাস করছি, কিন্তু আর নয়। কেননা আমি বুঝতে পেরেছি তুমি হলে একজন একজন মায়াবিনী। নিজের মায়া জলে আমাকে ফাঁসিয়ে আমাকে নিঃশ্বাস করে দিয়ে একদিন এখান থেকে উধাও হয়ে যেতে, আর তারপর আমি পাগলের মতো তোমাকে তোমাকে খুঁজে বেড়াতাম, তাই না? এসব তুমি কি বলছো স্বাগত? না আমি তোমাকে মিথ্যে বলেছি, না আমি তোমার কাছে কিছু লুকিয়েছি। যদি আমার উপর তোমার বিশ্বাস না হয় তাহলে তাহলে আমাকে তুমি ঘর থেকে বের করে দাও, কিন্তু আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। আমি তোমার সেই রেখা স্বাগত, আমার অন্য কিচ্ছু পরিচয় নেই। কেন তুমি আমাকে এত সন্দেহ করছো? আমি তোমার কি করেছি? ভালোবাসা কোনো পাপ? যদি পাপ হয় তাহলে তুমি আমাকে শাস্তি দাও। আমার ভালোবাসাকে সন্দেহ করে আঘাত দিও না। আমার ভালোবাসায় কি ভুল হয়েছে? আমি তোমাকে ভালোবাসি স্বাগত, আই লাভ ইউ স্বাগত, আই লাভ ইউ। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। একটা কথা মনে রেখো,
এই বাড়িতে তুমি জানো আর কোনোদিন ফিরে না আসো।